নির্বাচনে কাউকে আনা না না সরকারের দায়িত্ব না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যথাসময়ে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সব দল তাতে অংশ নেবে। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের উৎসাহ দিচ্ছে বিএনপি। রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে সংসদ নির্বাচন। গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলেও আশা করেন তিনি। ওবায়দুল কাদের বলেন ষড়যন্ত্রের পথ ছেড়ে জনকল্যাণের রাজনীতিতে নিজেদের নিয়োজিত করবে বিএনপি। এছাড়া গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে দলের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি জানান এখন দেশ ও সরকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ। রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। দুঃখজনক হলো সত্য, বিএনপি একদিকে দ্রব্যমূল্য নিয়ে সরকারের সমালোচনা করে, অন্যদিকে মজুদদার অসাধু ব্যবসায়ীদের উৎসাহ দিচ্ছে পণ্যের মূল্য বাড়ানোর জন্য। জাতিসংঘের মহাসচিব প্রশংসা করে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রশংসা করে, মির্জা ফখরুল সাহেবরা করতে পারে না। তারা যে সব কিছুতে কিন্তু খুঁজে এবং চিন্তার দন্যতা সেটি বহিঃপ্রকাশ হচ্ছে গতকাল স্বাস্থ্যখাত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। সরকারের নেওয়া নানা পদক্ষেপের কারণে দ্রব্যমূল্য এখন কমতে শুরু করেছে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। নানামুখী ষড়যন্ত্র সত্ত্বেও সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে পণ্যের মূল্য এখন কমতির দিকে। বাংলাদেশের মতো এসকে সৌরভ, এসটিভি ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।